হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? তো তোমাদের জন্য কিন্তু লইলাম এই চ্যানেলের ভিতরে কিন্তু আবারও নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও। তো আজকে কিন্তু আবারও কিন্তু নতুন একটা ব্র্যান্ড নিউ ফোন যেটার কিন্তু গেমপ্লে টেস্ট হবে, তো সেটা হলো Xiaomi Redmi 10C, যেটা কিন্তু তোমরা কিন্তু সকলে কিন্তু জানো যে 4GB RAM ভার্সেস তোমাদের 128GB মেমোরি পাওয়া যায়। আর সামথিং তোমাদের এটা আমাদের একটু আপডেট দিলে কিন্তু তোমাদের কিন্তু মোটামুটি 6GB RAM কিন্তু পাওয়া যায়। এটা ফোন এটার কিন্তু গেমপ্লে রিভিউ কিন্তু এখন কিন্তু হবে। তো প্রথমে সেটিং দেখো, তো এখানে সেন্সিটিভিটি কিন্তু ফুল কিন্তু হাই করে রাখছি যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়, কম হয় বাড়ায় রাখলে অনেকের প্রবলেম হয়। তো আর কন্ট্রোল সেটিং মোটামুটি আয়ত্তে রাখছি, যে কারণে যে তোমাদের জানি এই সেটিংটা খেলে যেন একটু জানি ভালো হয়, আর এই সেটিংটা খেলে আসলে তোমরা ভালো প্লেয়ার কিন্তু হইতে কিন্তু পারবা। তো এখানে কিন্তু আলট্রার দিক দিয়ে কিন্তু যদি আসো তাহলে তোমরা এখানে ফুল একদম ম্যাক্স পাবা, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগনের 686 এনএমের একটি প্রসেসর, যেটা কিন্তু তোমাদের কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু হিটিংটা কিন্তু অনেক অনেক কিন্তু কমিয়ে কিন্তু দেবে। তো তারপরেও তোমরা এই ফোনটা নেবা এই জন্যই যে এটা কিন্তু আপডেটের পরে কিন্তু তোমাদের কিন্তু 4GB RAM থেকে কিন্তু 6GB RAM হয়ে যায়। অনলি 15,000 টাকা বাজেটে তোমরা 6GB ভার্সেস 128GB মেমোরি থেকে শুরু করে 6.70 ইঞ্চির একটি ডিসপ্লে, মানে হাই গেমিং মানে যে পারফরমেন্স তোমরা এটার মধ্যে কিন্তু পাবা। তো গেমপ্লে আমি করতেছি এখন, তো গেমপ্লে করতে করতে তোমাদের আরও কয়েকটা কথা বলে দেই। তো এইখানে এই ফোনটা কেনার ফার্স্ট রিজন হচ্ছে এই ফোনটার প্রসেসর ভালো, সেকেন্ড তোমরা এই ফোনটা এই জন্য নিবা এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকবে তোমাদের 5000mAh ব্যাটারি, তারপরে সেটা চার্জ করার জন্য কিন্তু তোমাদের কিন্তু 18W কিন্তু একটা ফাস্ট চার্জার কিন্তু দেওয়া হবে। আর তার ক্ষেত্রে কিন্তু এই ফোনটা কিন্তু ডুয়েল ক্যামেরা পাবা, যার কিন্তু ফার্স্ট ক্যামেরা কিন্তু তোমাদের 50MP একটি ক্যামেরা, যেটা কিন্তু তোমাদের হাই কিন্তু তোমাদের রেগুলেশন দিয়ে কিন্তু দেওয়া কিন্তু আছে। তো তারপরও যদি তোমরা যদি এই ফোনটা যদি পারচেস যদি করতে চাও তাহলে তোমরা চোখটা বন্ধ করে তোমরা পারচেস করতে পারো, কারণ এই ফোনটাতে এই সবগুলো কিন্তু অল্প বাজেটের মধ্যে দিয়ে দিয়েছে, যা তোমরা অন্য কোনো ব্র্যান্ডের ফোনে কিন্তু তোমরা কিন্তু দেখতে কিন্তু পাবা না। তো এই ফোনটাতে আমি গেমপ্লে করতেছি মোটামুটি লেভেলের যতটুকু ভালো পরিমাণ সাপোর্ট পাওয়া দরকার আমি সবটুকু পাইতেছি। আর মূলত কথা সেন্সিবিলিটিটা এতটাই হাই হইতেছিল যে একদমই মুশকিল হয়ে যাইতেছিল। তো তারপরেও এই ফোনটাতে আমি খেলছি, তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু ডিপিআই টিপিআই কিন্তু কোনো কিছু ইউজ কিন্তু করা লাগবে না, তোমরা যার শুধু এইটার উপরেই তোমরা কিন্তু মানে গেম কিন্তু খেলতে পারবা। তো এইটাই ছিল ফোনের কনফিগারেশন। আর যদি তোমরা যদি গুগলে যদি চাও তোমরা জেনে আসতে পারো, আর এই ফোনটার যে গেমপ্লেটা তোমাদের কেমন লাগবে অবভিয়াসলি কমেন্টে বলবাম। আর এখানে আমি তোমাদেরকে গেমপ্লে তোমাদেরকে আমি দিয়ে দিতেছি, আর কথা বলবো না। তো তোমরা সম্পূর্ণ গেমপ্লেটা এনজয় করো আর বুঝো যে আসলে ফোনটা কী পরিমাণ পারফরমেন্স করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো এটুকুই, বাই বাই। Come on.